সেখানে একটা দিন চলে গেল মা, তুই কখন কথা বলবি? এই যে ব্যাকুলতা, যেন সন্তানরা যেরকম মায়ের কাছে কান্না করে মাকে পাওয়ার জন্য, সেই দুবছরের শিশুটিকে যখন হাবুস নয়নে কাঁদছে, দু চোখে জল, মুখের মধ্যে সেই কান্না, যে ভাব ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, কতক্ষণ মাকে দেখেনি, তাকে যদি তখন বলা যায় এই নাম খেলনা, সে খেলনাটা নিয়ে ছুঁড়ে ফেলে দেবে। অনেক লোকের মধ্যে তার সেই ক্রন্দন চোখ দুটো খুঁজছে, মাকে কখন দেখবে, মাকে কখন পাবে। সে যে কান্দতে কান্দতে হাঁপিয়ে উঠছে, তাকে তার আত্মীয় স্বজন সবাই ডাকছে, আয় বাবা কাঁদিস না, মা এখনই এসে পড়বে। তাকে যেন রেগে রেগে মেগে তার কোলে উঠতে চাইছে না, হাত পা চুরছে, কখনো কখনো মাটিতে গড়াগড়ি দেওয়ার চেষ্টা করছে, কি না মাকে চায়, মা ভিন্ন আর আর কিচ্ছু চাই না তার। শ্রীরামকৃষ্ণের এই ভাব হতো, তাই তিনি কখনো কখনো সেই পাশার রোড দিকে বারবার বলতেন, মা আর একটা ঘন্টা কেটে গেল, কি হবে মা, এইবার কথা বল, এই তো তোকে পূজা করলাম, মালা পরিয়ে দিলাম, আরতি করলাম, তোর হাতে এই খড়কটা ঠিক করে দিলাম, তারপর যতবার হোক তোমার সেই সকল দৃশ্য সব ঠিকঠাক করে দিয়েছি মা, দেখ মা কাপড়টাকে কেমন করে পরিয়ে দিয়েছি, আর দেরি করিস না মা, এবার কথা বল, আরো সময় চলে যাচ্ছে, ঘড়ি টিক 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 করে আওয়াজ করছে, কখন দেবি অবতারিণী তার সঙ্গে কথা বলবে, সেই ভ্যালু হবে আজ আমরা যেন সেই মায়ের সম্মুখে, আজ আমাদের সঙ্গে ঠাকুর কখন তোমার মা কথা বলবে, তারপর তারপর যখন মায়ের সেই জিহবা, যখন তার মায়ের শিব ঠিক হাস্যময়ী হয়ে উঠল, তিনি যেন হাসছেন, তখন শ্রীরামকৃষ্ণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মা এইবার বুঝি কথা বলবি, আর দেরি করিস না মা, এবার বল, অনেক সময় চলে যাচ্ছে, আমার ক্ষুধা পেয়েছে মা, এই খাবার খাবি, এই নে এই আমি তোকে প্রসাদ খাইয়ে দিই, সেই মায়ের শ্রী মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে, আর নিজেরও খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ মায়ের কাছে কাকুতি বিনতি করছে না, শুধু একটু কথা বলবে, কখন কথা বলবে সেই দেবী ভবতারিণী, বল মা বল এবার বল, আর চুপ করে থাকিস না মা, তারপর মায়ের শ্রী মুখে যখন প্রসাদ তুলে দিল, তখন মা যেন বলছে, গদাধর তুই এত ব্যাকুল হচ্ছিস কেন, আমি তো তোর কাছে আছি,
তখন সেই বন্ধ ঘরে কালী ঘরের মধ্যে যেন প্রাণ পেল। ঠাকুর না বলতে একটা অন্ধকার ঘরের মধ্যে যখন একটা প্রদীপ জ্বলে উঠে তখন সারা ঘরটি আলোকিত হয়ে ওঠে। ঠিক সেরূপ কালী ঘর যেন তার বদপ্রিয় কখন মা আবার কথা বলবে, সে যে ধ্যান অনুভবে তার প্রতি মুহূর্ত কাটত, মাকে দর্শন করার পর থেকে তিনি অনুভব করতেন মা নিশ্চয়ই কথা বলবে। ঠিক তাই বলেছে ঠাকুর, তাই বলতেন কাউকে মায়ের সঙ্গে আমি কথা বলি এ বিশ্বাস করো। সেইটা আবার স্থির করার জন্য ঠাকুর বলছেন, মায়েরই বলছি আমি, আমি মায়েরই বলছি, মার সঙ্গে কথা হয় সত্যি হয়, এই বিশ্বাস জাগিয়ে উঠেছিলেন, এই সত্য, এই সরলতা, এই জ্ঞান ভাব মায়ের কাছ থেকে। ঠিক সেইরূপ আমরাও এই আগামী আগামী দিন 26শে ডিসেম্বর মায়ের 169তম দেবী সারদার তাঁর যে জন্ম স্মৃতি তার তিথি যেন আমাদের আহ্বান করছে, মা আসবেন মায়ের সাথে কথা বল, সকলের মধ্যে মা। আজ সকল বিশ্বময় মানুষের এই ভয় মায়ের সম্মুখে, দেবী সারদার সম্মুখে। ঠিক সেইরূপ শ্রীরামকৃষ্ণের মতো আমরাও অবোধ হয়েছি, মা দেখ মা তোকে কেমন করে কাপড় পরানো হয়েছে, কেমন করে তোমার স্নেহময়ী সেই চোখে তুমি আমাদের দেখছ। তোমার চোখের সম্মুখে যখন এসে দাঁড়ায় তখন একটা সারা শরীর ভেদ করে যায় তোমার চোখের আলোর জ্যোতি, আর তখন মনে হয় বিদ্যুৎ স্পর্শে তোমার চোখের পলক নড়ে উঠল। মা জগৎ জননী তুমি সেই দেবী সারদা, তুমি সেই বৈকুণ্ঠের লক্ষ্মী, তোমার সঙ্গে তোমার চোখ চোখ আজ নড়ে উঠল মা, যোগ যোগ ধরে আমাদের এই সাধনা আজ যেন সার্থি, সার্থের পথে সত্যি সার্থকতা লাভ করল তোমার ধ্যানে বসে, তোমার ধ্যানে বসে আজ যেন মা তোমার চরণ যখন স্পর্শ করছি, জানো মা তোমার চরণটি নরম অনুভব হয়েছে, পাথর মূর্তি নয় ও শুধু ছবি নয়, তুমি সেই ছবির মধ্যে, তুমি সেই শ্রীরামকৃষ্ণ যায়া, শ্রীরামকৃষ্ণের গরণী, তোমার চরণ যখন স্পর্শ করেছি তোমার অঙ্গলিতে তখন তখন মনে হয়েছে চরণ নরম, এই অনুভব। আর যখন চরণ স্পর্শ করেছি তখন তোমার চোখ যেন
একবার পলম করেছে মা। হ্যাঁ, মায়ের ছবি এক দৃষ্টিতে যখন সন্তানেরা দেখছি তখন মনে হয় মা এই বুঝি, এই বুঝি তার চোখে পলম করল। অনেক সাধু অনেক সন্ন্যাসী মায়ের সেই প্রিয় সন্তানেরা তারা দর্শন করেছিল সেই নবাবখানা। মায়ের কাপড় উঠছে পাকার হওয়া তখন ছিল না, গঙ্গার সেই মৃদু মৃদু হাওয়া সেই মলয় হাওয়ায় সেই মায়ের কি কাপড়টা নড়িয়ে দিল? না মা, কাপড়টা আপনি নড়িয়ে উঠল। মায়ের সেই শ্রীমুখের দিকে তাকিয়ে মায়ের চুলগুলো যেন হাওয়ায় নড়েছে। না হাওয়ায় নড়েনি, এ আমার সত্য বিশ্বাস, আমি দর্শন করেছি মা তোমার। এই মাতৃ অনুভব। এবার চোখে জল এসে ভরে এসেছে, জানো মা আর কৃপা করে তোমার এই তিথিতে আজ তোমাকে দর্শন করেছি। তুমি হাত ছেড়ে দিয়েছ কোন প্রভাতে, হে দেবী সারদেশ্বরী, তখন মনের মধ্যে কতবার কতবার মনে হচ্ছে তোমার সেই রূপ ভেদ অনুভবের মধ্যে যোগ শক্তির মধ্যে তুমি এসেছ হে দেবী। তোমার আহ্বান তুমি আহ্বান করেছ, তুমি করেছ। তখন মনে হয়েছে দূরে বসে করুণা পাথা জনমিয়া মা এলে মা করুণা করিতে, করুণা পাথা জনমিয়া মা এলে মা করুণা করিতে। কণ্ঠে স্তব্ধ হয়ে আসে চোখ দেখে তোমার সেই মুখে মৃদু মৃদু হাসি ভাব, মাঝে সত্য দর্শন দিয়েছে আমাদের এই ধ্যান অনুভবের মধ্যে। এ দেবী তোমার সেই কথা মনে করছে, মনে করছে সেই তুমি যে অনাথদের সেবা করতে পাতে কি গরম খিচুড়ি দিয়ে, আর তুমি আবার তাদের কষ্ট হবে বলে হাওয়া করতে, সেই শিশু সারদার রূপ যেন আমরা আজ তোমার মধ্যে দেখছি। তুমি তুমি আজ সেই তোমার দৃষ্টি থেকে কৃপা কৃপা দান করছ হে জগন্ময়ী। তুমি সেই জয়ন্তীকার, তুমি সেই দেবী জগদ্ধাত্রী, তুমি সেই দেবী দুর্গা, তুমি আমাদের সেই জ্ঞানের সরস্বতী, তুমি আমাদের সেই কৃপাময় লক্ষ্মী। তুমি মা, তুমি তো অন্নপূর্ণা, আবার তুমি সেই রাগমূর্তি বগলারূপী, তোমার মধ্যে সব রয়েছে। আজ আমাদের এই ভ্যানুর ভাবে বারবার
तुम्हें तुम्हें आह्वान करी प्राण बहु शक्ति उद्भासित होच्छे हे देवी जगद्धारिणी तुम्हें मां तुम्हारे ध्यान आज हमारे जनसी सार्थक जगत आज समय पूर्वे जो उपदीप्त अवस्थाय तुम्हार दर्शन कहनो मन हे से कबीर कथा कौन गुरु रूपे बाणी भोले जननी तुम कौन गुरु रूपे बाहर देखते देखते तुम्हार सिंह उद्भासित होच्छे तुम्हीं तो प्रभु श्री रामकृष्ण के सकल शक्ति दान करते तुम्हें अंतर दिए सेवा करते तार सिंह के कैमन करे कौन आहार आसबे ठाकुर तो कखनो कखनो दुष्टुमी करे तोमार काछे चलेओ आसतो मा जखन रान्ना करतेन शारदा मा तखन ठाकुर कखनो कखनो सन्तानदेर संगे कथा बोलते बोलते बोलतो एकटु दाड़ाओ आसछि गिये शारदा मायेर काछे जिज्ञासा करतो आज की रान्ना होच्छे मां आनंदे भावतो अच्छा तुमी ना तुमी बार बार चले आसो तारपर सेई खाद्य ई शरीर महाशय की राखे ठाकुर जखन सेवा करते तार आगे कखनो कखनो खोज नीते मायर काछे गिये कत स्नेह मा तखन मा बिरक्त होतेन ना मा शुधु भावतेन उफ बाबा ए कि खिदा पेयेछे गो तारपर जखन बोलेन ठाकुर আর মাত্র কয়েক বছর তারপর আর এই খাবার এই শরীর নিতে চাইবে না মায়ের যেন চোখে জল আসল এ কি মা অনুভব করতে লাগলেন তবে কি সেই দিন আসছে তারপর একদিন মা থালা সাজিয়ে যখন খাবার এনেছে ঠাকুরকে নিবেদন করছে ঠাকুর তখন মুখটি ফিরিয়ে রাখলেন মা তখন হাপুস নয়নে কেঁদে ভাবলেন সেই ধ্যান অনুভবে আজ আমরা মায়ের মায়ের যে প্রকাশ এই ধ্যান ভাবনার মধ্যে আজই শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠে এই আসন থেকে শ্রী রামকৃষ্ণ ধ্যান অনুভবে এই যে প্রকাশ এই সকলের জন্য সবার জন্য তবে আপনাদের বলব আপনারা যারা এই ধ্যান অনুভবে প্রতিদিনের মতো শ্রবণ করছেন আপনারা একটু লাইক করবেন একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন আর যাদের এই ধ্যান অনুভব প্রাণ মন মাকে দর্শন এই ভাষার মধ্যে তারা একটু কমেন্ট করবেন এইটুকু বলে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এখানে
মাকে প্রণাম করে শেষ করছে। কৃপাঙ্কর মহাবীর সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় প্রাণীল কৃপাময়ী নমস্তুতে। জয় মা, জয় মা, জয় মা।